জয় গুরু। নাম ধ্যানের মাহাত্ম্য, এটি ভাববাণী ত্রয়োবিংশতিতম দিবস থেকে উদ্ধৃত। সিদ্ধি লাভ করতে আবার কয়দিন লাগে? 3 দিন? কত রকমে কতদিন জ্বর হয়েও তো না খেয়ে কতদিন পড়ে থাকিস, একবার ভেবে দেখ না। নাম কর, ধ্যান কর, ইষ্ট চিন্তা কর, তেমনি প্রাণে জোর থাকলে একদিনে হয়ে পড়ে। দেখ, নাম চালাবি যেমন পাঞ্জাব মেলের মতো, যখন নাম করতে করতে অজাপা পেরিয়ে উঠবে তখনই জানবি যে হয়েছে, তখন নাম করতে করতেই সমাধি হবে। এটা কেমন জানিস? যদি নিঃশ্বাস প্রশ্বাস হয় 2, তবে নাম হয় 4, 6, 8, 10। নামময় হয়ে উঠবে তখন প্রকৃতি পেরিয়ে উঠবে। দেখ, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, যেমন সত্ত্ব রজতম কারোর নাভি হতে করতে হয়, কারোর হৃদয় কারোর আজ্ঞাচক্রে। দেখ, নাম সবাই করতে পারে, ওই নামটাই বেতিয়ে বেতিয়ে সত্ত্বে নিয়ে যায়, যে তম সে রজতে যায়, যে রজ সে সত্ত্বে, যে সত্ত্ব সে গুণের উপরে চলে যায়। দেখ, একটা মজা দেখবি, কতকগুলি লোক খুব লাভ পাড়ে, তারা রজগুণী, আর যারা দুই চারবার নাম করতেই এলিয়ে পড়ে যাচ্ছে তারা সত্যের উপরে চলে যাচ্ছে। দেখ, যেমন তেমন করে নাম করতে পারলেই আয়ু বৃদ্ধি হয়, নামের সঙ্গে সঙ্গেই আয়ু বল সব বেড়ে পড়ে, আর বেরিয়ে গেলে নামে মুক্তি। আর কি চাস, অনবরত নাম করবি, আর চলতে ফিরতে সব সময় নাসামূলে দৃষ্টি রাখবি। দেখ, যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে নিতে পারে তার সব হবে। যেমন তেমন আসন করে বসতে পারিস, শিরদাঁড়াটা সোজা হলেই হলো। নামের মতো চাটনি নাই, মদের বোতল কিনতে হয় না, মাতাল করে তোলে ভাই, হরিনামের মতো চাটনি নাই। পাগল হয়ে পড়, একবার খেপে ওঠ না দেখি। জয় গুরু।